করছো তুমি? আমি সেই তিন দাদু ঘুরে যাচ্ছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তো আমাদের ট্রেন এখন এসে গেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো 10 থেকে 12 মিনিটের মধ্যে আমাদের ট্রেন এখন ছেড়ে দেবে। তো এই ওর বাবা এখন বাইরে দাঁড়িয়ে আছে। একটু পরেই তো ট্রেনটা ছেড়ে দেবে, ও এখন জানে না যে ওর বাবা ওর সাথে যাচ্ছে না। এখন আমরা হাওড়া পৌঁছে গেছি, এখন বাজছে 5:10 ভোরবেলা। তো আমরা অনেক তাড়াতাড়ি এখানে পৌঁছে গেছি, আমরা পৌঁছাবার কথা ছিল 6:00 থেকে 7:00 মধ্যে, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই, সেই জন্য 9:50 এখান থেকে আবার ট্রেন ছিল হাওড়া থেকে। কিন্তু আমরা কী করি না, বাবা আবার একটা টিকিট কেটে নিল, ওটা যাক ক্যান্সেল হোক, কারণ এতক্ষণ অবধি ওয়েট করতে পারবো না, অনেকটাই লেট হয়ে যাবে নাহলে। তো আমরা কী করলাম, 6:30 ট্রেনে উঠে পড়লাম আর একটা টিকিট কেটে। তো আমরা খুব জলদি বাড়ি পৌঁছে যাই, 9:00 থেকে 10:00 মধ্যে আমরা 10:00 থেকে 10:30 মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাই। তো এখানে আধা ঘন্টা অবধি বাবাকে লাইনে দাঁড়াতে হয়, খুব ভিড় ছিল, কিন্তু ফাইনালি বাবা টিকিট পেয়ে যায় আর আমরা খুব তাড়াতাড়ি আমরা ট্রেনে উঠে পড়ি। এখন বাগুন দেখো বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, দাদুর সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে, আর খুব মজা, খুব আনন্দ। আর এখন ফাইনালি আমরা সাঁইথিয়া স্টেশনে নেমে গেছি। এবার এখান থেকে আমরা একটা টোটো ধরে যাব, ফাগুন আর আমি আর আমার বাবা। একটা বাইক আছে তো বাবার এখানে রাখা ছিল, ওই বাইকে বাবা আসছে পিছনে আর আমি আর ফাগুন এ দেখো টোটোতে যাচ্ছি। এখানে খুব হাওয়া দিচ্ছিল ফাগুনকে, তাই বললাম এটা তুমি একটু টুপিটা পরে নাও, বলছে না না আমি টুপি পরবো না, আমাকে বেশ ভালো লাগছে হাওয়াটা, বলেও নিল না। এখন দেখো আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে ফাইনালি। বাপরে বাপ, 18 ঘন্টার জার্নি করে এত টায়ার্ড ফিল হচ্ছে না, সারা রাত্রি ঘুমাতে পাইনি, ফাগুনের শরীরটা ভালো নেই। তো ধুলো মেখে কি অবস্থা গো, তবে যাতে পারবি, দারুন এখন ধুলো। আরে মুখ কেন লুকাচ্ছিস, তুই কি করে খবর পেলি? আমি দেখতে গেলাম। তাই তো ফাগুনের দু দুটো বল এখানে। তো ফাগুন কেমন লাগছে? অনেক ভালো, এসে নিয়ে ভালো লাগছে। আচ্ছা, দেখি কি করে গাড়ি সাফা করছে। ভাই অনেক বড় হয়ে গিয়েছে জানো, ভাইয়ের সাথে খেলা করবে। আমি বললাম মানে সোমবে বললাম দিদি আসবে, দিদির সাথে খেলা করবি, আমি একদিন তোকে ফোন করলাম পেলাম না, রিং হলো ধরলি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই, তোমাদের কেমন লাগলো বলো দাও তো। আমার ভিডিওতে চ্যানেল করে দিবেন, লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব। দেখলে ফাগুন সব জানে। আমি পারলাম না না বেটা, আমি পারলাম না। তো ফাগুন দেখো ওর দাদুর বাড়ি পৌঁছে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও, আর যদি এমন ফাগুনের ভিডিওগুলো দেখতে চাও তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, ফাগুন টাটা দিও।